এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো এবং আগের ভিডিওটি দেখে ফেলেছো। আগের ভিডিওতে আমরা কিভাবে গ্যাসীয় বিনিময় হয় সেটা সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা কিছু রোগ সম্পর্কে জানবো। এই রোগগুলো আমাদের বইতে দেওয়া আছে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো প্রশ্ন আসতে পারে হচ্ছে লক্ষণটা কি, নিরাময়টা কি, সেই জিনিসগুলো। সো আমরা দেখি এখানে কি কি আছে। অ্যাজমা বা হাঁপানি, প্রথমে যেটা অ্যাজমা জিনিসটা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অতিরিক্ত প্রতিক্রিয়া। তোমার দেহের মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা আছে সেটা সবসময় চেষ্টা করে তোমার দেহটাকে সুরক্ষিত রাখতে। তো যেটা হয় অ্যাজমার ক্ষেত্রে, তারা অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় এবং অতিরিক্ত ক্রিয়ার ফলে অ্যাজমা বা হাঁপানি দেখা দেয়। সো অতিরিক্ত প্রতিরোধ ব্যবস্থা এখানে সমস্যা করছে। এটা কোনো জীবাণু দিয়ে হচ্ছে না, এটা সংক্রমিত হতে পারে না, কিছুই না, এটা হচ্ছে নিজস্ব বডির ভেতরের মেকানিজমের অতিরিক্ত প্রতিক্রিয়া। এখন লক্ষণগুলা কি কি? হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায়। অনেকের আছে যারা হচ্ছে ধুলাবালিতে গেলে দেখা যায় যে হঠাৎ করে শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে। শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় এবং ঠোঁট নীল হয়ে যায়। অনেক জোরে দ্রুত শ্বাস নেওয়ার চেষ্টা করে বলে গলা শিরা ফুলে যেতে থাকে এবং রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে। এ সময় বুকের ভিতরে সাই সাই আওয়াজ হয় এবং দেখা যায় যে ঠিক মতো বায়ুথলিতে অক্সিজেন সরবরাহ হচ্ছে না। রোগী শ্বাস নেওয়ার চেষ্টা করছে কিন্তু শ্বাসটা নিতে পারছে না, অক্সিজেনের সরবরাহ হচ্ছে না ঠিক মতো, ফলে রোগীর কষ্ট আস্তে আস্তে বাড়তে থাকে এবং কাশি হতে থাকে। কাশির সাথে অনেক সময় সাদা কফ বের হয়, তবে এখানে আমরা কোনো জ্বর দেখতে পাই না। এবং দেখা যায় যে শ্বাস নেওয়ার সময় রোগী এত জোরে শ্বাস নেয় যে রোগীর পাঁজরের মাঝে চামড়া ভেতরের দিকে ঢুকে যায়। পাঁজর বলতে বোঝাচ্ছে যে বক্ষপিঞ্জরের এই যে যে পরশুকা গুলো থাকে, যে হাড় গুলো থাকে, এরকম দুই পাশ দিয়ে ঘিরে মাঝখানে এখানে ফুসফুসটা থাকে। সো এই পাঁজরের মাঝখানে এখানে যে চামড়াটা আছে, চামড়াটা ভেতরের দিকে ঢুকে যেতে থাকে। আচ্ছা, রোগী দুর্বল হয়ে পড়ে, অতিরিক্ত শক্তি ব্যয় হয়, এই জন্য রোগী দুর্বল হয়ে পড়ে। এখন এটা প্রতিকার কি? এই রোগটা নর্মালি আমরা দেখতে পাই, সম্পূর্ণভাবে কারোই নিরাময় হয় না। নিয়মিত ওষুধ সেবন করে রোগী সবসময় থাকতে হয়, রোগী তখন কিছুটা আরাম বোধ করে। আর যেসব খাদ্য খেলে এরকম সমস্যা হতে পারে সেসব খাদ্য খাওয়া যাবে না, সেগুলো বন্ধ রাখতে হবে এবং বদ্ধ ঘরে, ধুলাবালি যুক্ত ঘরে থাকা যাবে না, আলো বাতাস পূর্ণ গৃহে বসবাস করতে হবে। এছাড়া অনেকের পশুর লোম, তারপর কোন একটা আঁশ, এ ধরনের জিনিসে হাঁপানি বাড়ে, সেই সব জিনিস থেকে দূরে থাকতে হবে। আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসা নিতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আর ধূমপান, গুল, সাদা পাতা, জর্দা, এই যে তামাক জাতীয় যা জিনিস আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। আর শ্বাসকষ্ট যখন হয় তখন রোগীকে তরল খাদ্য খাওয়ালে রোগী খুব ইজিলি খাবারটা গ্রহণ করতে পারে। তখন দেখা যায় যে শক্ত খাবার খাওয়ালে রোগী খুব সহজে জিনিসটা গ্রহণ করতে পারে না। এখন প্রতিরোধ করার ব্যবস্থাটা কি? স্বাস্থ্যকর পরিবেশে বাস করতে হবে, বায়ু দূষণ হয় এরকম এলাকায় থাকা যাবে না, যেসব জায়গার মধ্যে বেশি বায়ু দূষণ আছে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে, সেই কর্মক্ষেত্র থেকে দূরে থাকতে হবে, ধুলাবালি যুক্ত জিনিস থেকে দূরে থাকতে হবে এবং সবসময় সাথে ওষুধ রাখতে হবে প্রয়োজন মতো সেটা ব্যবহার করার জন্য। যেমন দেখো এরকম একটা যন্ত্র, এই যন্ত্রটা কিন্তু আমরা অনেকেই হয়তো দেখেছি, অনেকের বাসায় অনেকে হয়তো ব্যবহারও করে থাকে। দেখা যায় যে যখন হাঁপানির সমস্যাটা শুরু হয়, শ্বাসকষ্ট শুরু হয়, তখন এই যন্ত্রটা মুখে দিয়ে এখানে একটা পাম্প করলে কিছুক্ষণ পরে রোগী দেখা যায় আস্তে আস্তে ইজিলি শ্বাস গ্রহণ করতে পারে, রোগীর সমস্যাটা আস্তে আস্তে দূর হয়ে যায়। তাদের সবসময় এই যন্ত্রটাকে হাতের কাছে রাখতে বলা হয়, এর নাম হচ্ছে ইনহেলার, এবং ইনহেলারটা হাতের কাছে রাখতে বলা হয় সবসময়। সো এই ধরনের রোগী যখন কোনো একটা জায়গায় যাবে সবসময় তার ব্যাগে যাতে এই যন্ত্রটা থেকে যায়। আচ্ছা, এরপর হচ্ছে ব্রঙ্কাইটিস। শ্বাসনালীর ভেতরে যে আবরণ আছে সেই আবরণের প্রদাহ। প্রদাহ বলতে আমরা বুঝি সেই জিনিসটা ফুলে যাবে, লাল হয়ে যেতে পারে, সেখানে চুলকানি হতে পারে, সেখানে তাপমাত্রা বেড়ে যেতে পারে, সবই হচ্ছে প্রদাহের লক্ষণ। এখন ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কি হয়? ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কাশি হবে, বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, কাশি হলে রোগীর বুকে প্রচন্ড ব্যথা হবে, শক্ত খাবার খেতে পারবে না, বারবার কাশতে থাকবে, কাশির সাথে অনেক সময় কফ বের হবে। এখন যদি একটানা 3 মাসের বেশি সময় কাশির সাথে কফ থাকে, এরকম হলে আমরা সেটাকে বলি ক্রনিক ব্রঙ্কাইটিস, মানে এটা তার সাথে আজীবনই থেকে যাচ্ছে এবং এটা একটু বেশি ক্ষতিকর।
তার একটু একটু ভালো চিকিৎসা প্রয়োজন, নিয়মিত চিকিৎসা সব সময় প্রয়োজন। এই ধরনের সমস্যা দেখা যায় যে 2 বছর পর পর, মানে রিপিটেডলি হতে থাকবে, বারবার হবে জিনিসটা। আচ্ছা, প্রতিকার কি? ধূমপান, মদ্যপান, তামাক, সাদা পাতা, মানে তামাক জাতীয় জিনিস খাওয়া যাবে না, মদ্যপান করা যাবে না, মদ খাওয়া যাবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করাতে হবে, রোগীকে উষ্ণ জায়গায় রাখতে হবে এবং উষ্ণতাটা যাতে তার জন্য সহনীয় হয় এবং শুষ্ক পরিবেশে রাখতে হবে। পুষ্টিকর তরল গরম খাবার খাওয়াতে হবে, গরম দুধ, স্যুপ, এবং বিশ্রাম নিতে হবে। প্রতিরোধ হচ্ছে ধূমপান অভ্যাস ত্যাগ করা, ধুলাপালি, ধোঁয়া, এই ধরনের জায়গাগুলো থেকে বিরত থাকা, দূরে থাকা, এবং ঠান্ডা যাতে না লাগে সেই দিকটাতে নজর রাখা। এখন আসি ব্রঙ্কাই, এই যে আমরা রোগটা সম্পর্কে জানলাম, ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হলে আসলে জিনিসটা কিরকম হয়, জিনিসটা দেখতে কিরকম? দেখো, এই যে ব্রঙ্কিওল টিউবটা আছে, এই ব্রঙ্কিওল টিউবের এই যে ঝিল্লিটা, এই ঝিল্লিটাতে মিউকাস জমে জিনিসটা এরকম মোটা হয়ে যাবে। দেখো, এখানে মোটা হয়ে গেছে, এবং ফলে কি হয়েছে, এই রাস্তাটা কিন্তু চিকন হয়ে গিয়েছে। তো এই জন্য তার বারবার কাশি হবে, কাশি হলে এই কিছু মিউকাস এই ট্রাকিয়া দিয়ে বের হয়ে আসবে, বের হয়ে তার মুখ দিয়ে বারবার বের হবে। সো বারবার যদি কাশি দিতে থাকে, 2-3 মাস ধরে যদি একইভাবে জিনিসটা ঘটতে থাকে, কাশির সাথে কফ যেতে থাকে, তখন বুঝতে হবে এইখানে আসলে মিউকাসটা অনেক জমে গিয়েছে, এটা ক্রনিক ব্রঙ্কাইটিস। আচ্ছা, এরপরে চলে যায় নিউমোনিয়াতে। নিউমোনিয়া নামটা আমরা অনেকেই শুনেছি, অনেক ঠান্ডা লাগলে ফুসফুসে এই রোগটা দেখা দেয়, এবং নিউমোনিয়া সব ধরনের বয়সের লোকেদেরই হতে পারে, তবে সাধারণত বাচ্চাদের এবং বৃদ্ধদের এই রোগটা সাধারণত হয়ে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায় নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ইজিলি ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা থেকে ফুসফুসে এই রোগটা হয়। লক্ষণ কি? ফুসফুসে মিউকাস জাতীয় পদার্থ জমে কফ সৃষ্টি হয়। এখন আমরা তো একটু আগে ব্রঙ্কাইটিসেও দেখেছি যে মিউকাস জমেছে ব্রঙ্কিওল টিউবে, নিউমোনিয়ার মধ্যে পার্থক্য কি, পার্থক্যটা আমরা ছবি দেখলেই বুঝতে পারবো। তার আগে লক্ষণগুলো দেখি। কাশি ও শ্বাসকষ্ট হবে ব্রঙ্কাইটিসের মতোই, জ্বর থাকবে এবং বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হবে এবং প্রচন্ড শ্বাসকষ্ট হবে। প্রতিকার হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া, তরল এবং গরম পুষ্টিকর খাবার খাওয়া। গরম খাবার খাওয়াটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আর শক্ত খাবার আসলে খাওয়াটা এইসব ক্ষেত্রে, এই শ্বাসকষ্টের রোগের ক্ষেত্রে শক্ত খাবারটা সাধারণত দেওয়া হয় না। বেশি করে পানি পান করা। প্রতিরোধ কি? শিশু ও বয়স্কদের যেন ঠান্ডা না লাগে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা, আর ধূমপান পরিহার করা, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, রোগীকে তার সহনীয় উষ্ণতা এবং শুষ্ক পরিবেশে রাখা। এখন নিউমোনিয়ার ক্ষেত্রে কি ঘটছে? আমরা ব্রঙ্কাইটিসে দেখেছি ব্রঙ্কিয়াল টিউবের ঝিল্লিটা এরকম ফুলে গিয়েছে, রাস্তাটা সরু হয়ে গিয়েছে, আর এখানে যে অ্যালভিওলাস আছে, অ্যালভিওলাসের ভেতরে দেখো তরল জমে গিয়েছে, মিউকাস জমে গিয়েছে। সো এই জিনিসটা হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে আমরা দেখতে পাই, আর ব্রঙ্কাইটিসে আমরা ব্রঙ্কিওলের মধ্যে জমতে দেখেছিলাম। সো এই দুটো জায়গার পার্থক্য রয়েছে, নিউমোনিয়াতে অ্যালভিওলাসের ভেতরে জমে, আর ব্রঙ্কাইটিসে ব্রঙ্কিওলের ভেতরে জমে। এরপরে আসি যক্ষাতে। যক্ষা হচ্ছে বায়ুবাহিত একটা রোগ, ছোঁয়াচে রোগ এবং ব্যাকটেরিয়াল রোগ, ব্যাকটেরিয়া দিয়ে এটা ঘটে থাকে। লক্ষণ হচ্ছে রোগীর ওজন কমতে থাকে, রোগী দুর্বল হয়ে যায়, 3 সপ্তাহের বেশি সময় কাশি থাকে, এটা সবসময় বলা হয়, খুশখুশে কাশি হয়, কখনো কখনো রক্ত যেতে পারে, রাতে ঘাম হয়, বিকালের দিকে জ্বর আসে, তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে না, বুকে পিঠে ব্যথা হয়, অজীর্ণ, পেটের পীড়া দেখা যায়, পেটে ব্যথা হবে, খাবারের বদহজম হবে, এই জিনিসগুলো ঘটবে। প্রতিকার কি? ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা অবশ্যই, এবং এই চিকিৎসা দীর্ঘমেয়াদি। তোমরা যদি আমাদের টেলিভিশন গুলোতে বিভিন্ন অ্যাড দেওয়া হতো যে যক্ষা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সবসময় বলা হতো যে রোগীর সবসময় নির্দিষ্ট সময়ে ওষুধ খেতে হবে, এবং দীর্ঘমেয়াদি একটা চিকিৎসা, রোগীকে সময় সময় অনুযায়ী টেলিফোন করে তার ওষুধটা খাওয়ার জন্য কিন্তু মনে করিয়ে দেওয়া হয়, এবং রোগী সেভাবে যদি ওষুধ খায় তাহলে একটা সময় সেই রোগটা থেকে বেঁচে যেতে পারে, রোগ নিবারণ হয়, এবং যদি প্রয়োজন হয় রোগীকে হাসপাতালে রাখা হয়, অতিরিক্ত কাশির সাথে যদি রক্ত যায় তখন তাকে হাসপাতালে রাখা হয় এবং তাকে পৃথক রাখা হয়, কারণ এটা ছোঁয়াচে রোগ, এই রোগটা অন্যের কাছে চলে যেতে পারে। রোগীর কফ, থুতু এগুলো মাটির মধ্যে পুঁতে ফেলা হয় এবং
রোগীর যে ব্যবহার্য জিনিসপত্র সেগুলোকে বারবার সাবলং দিয়ে পরিষ্কার করা হয়, সুন্দরভাবে ধোয়া হয়, রোদে শুকানো হয়, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। যক্ষা রোগ দেখা যায় যে যারা নিয়মিত পুষ্টিকর খাবার খায় না তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডাক্তারের নির্দেশনা ব্যতীত ঔষধ খাওয়া বন্ধ করা যাবে না। যক্ষা রোগের ক্ষেত্রে ঔষধ খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে প্রতিষেধক হিসেবে একটা বিসিজি টিকা রয়েছে, এই টিকাটা বাচ্চাদেরকে দিয়ে দিতে হয়, জন্মের পর 1 বছর বয়সের মধ্যে দিতে হয়। আর এই যে যক্ষাটা, এই যক্ষা রোগটি বাচ্চাদের তখন হবে না, কিন্তু বড় হয়ে যাওয়ার পর এই টিকাটা আর কাজ করে না, ফলে তখন কিন্তু যক্ষা রোগ হতে পারে। আচ্ছা, বর্তমানে টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হয়, সো বাচ্চাদেরকে যাতে এই টিকাটা সবসময় দেওয়া হয়। দেখো, এই যে যক্ষা রোগটা কি হচ্ছে, যখন কেউ কাশি দিচ্ছে তখন তার এই যে ফুসফুসের মধ্যে কি হয়েছিল, ব্যাকটেরিয়া গুলো বসেছিল, এই ব্যাকটেরিয়া গুলো টিউবারকুলোসিস যেটা রয়েছে সেটা বাইরে এসে পড়লো। বাইরে আসলো কিভাবে, এই যে কাশি, তারপরে আমরা কাশি কফ, কাশি দিলে যে মুখ থেকে কিছু থুতুর মতো বের হয়, সেই জিনিসগুলোর সাথে এই ব্যাকটেরিয়া গুলো বের হয়ে আসলো। এই মানুষটা সুস্থ, সে তার সংস্পর্শে থাকার কারণে তার দেহের ভেতরে ব্যাকটেরিয়াটা প্রবেশ করলো। ব্যাপারটা অনেকটা এরকম, করোনা ভাইরাসের জন্য আমাদের যেমন বলা হয়েছে যে হাঁচি কাশি দিলে মাস্ক ব্যবহার করতে সবসময়, সেই ধরনের মানুষদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে, ঠিক একই ঘটনাই আসলে যক্ষার ক্ষেত্রেও। এই যে ড্রপলেট যেগুলো আছে, এই যে ছোট ছোট কণা, এই কণাগুলোর মাধ্যমেই এই ব্যাকটেরিয়া গুলো সুস্থ মানুষের দেহে ছড়িয়ে যায়। এই জন্য যক্ষা একটা ভীষণ ছোঁয়াচে রোগ। দেখো, আমরা এখানে ব্যাকটেরিয়াটাকে দেখতে পাচ্ছি, ফুসফুসের ভেতরে ব্যাকটেরিয়া গুলো বাস করছে। এখন এখানে যে ব্যাকটেরিয়াটা থাকে সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম। মাইকো ব্যাকটেরিয়াম এই গণের কিছু প্রজাতি রয়েছে যারা যক্ষা তৈরি করতে পারে, এবং সাধারণত আমরা দেখে থাকি হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়াটা সাধারণত আমরা যক্ষাতে বেশিরভাগ সময় দেখতে পাই। এবং যক্ষা নির্ণয় করার পর থেকে কিন্তু সাথে সাথে তার যে চিকিৎসা সেই চিকিৎসাটা শুরু করে দিতে হবে। আচ্ছা, পরবর্তীতে চলে যায় ফুসফুসে ক্যান্সার, লাং ক্যান্সার হতে পারে, এবং এই ক্যান্সার বিভিন্ন কারণে হতে পারে। যেমন আমরা যেই ধরনের পরিবেশে বর্তমানে বাস করি, প্রচুর দূষণ আমাদের চারপাশে, এই পরিবেশ দূষণ থেকে হতে পারে, কারণ এই যে বাতাস, বাতাসের মধ্যে ক্ষতিকর পদার্থ থাকে, যেমন আর্সেনিক থাকতে পারে, নিকেল থাকতে পারে, কঠিন ধাতু, ক্ষতিকর ধাতু, এই জিনিসগুলো আমাদের বডিতে ঢুকে যেতে পারে, এগুলো ক্যান্সার তৈরি করে। আবার ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে, কারণ ধূমপান করলে এক একটা সিগারেটের ভেতরে প্রায় 4000-এর মতো রাসায়নিক পদার্থ থাকে, এই পদার্থগুলো আমাদের ক্যান্সার তৈরি করতে পারে। এরপর যক্ষা থেকেও কিন্তু এটা যদি চিকিৎসা না করা হয় সেটা ফুসফুসে ক্যান্সারে পরিণত হতে পারে। আবার নিউমোনিয়া ফুসফুসের মধ্যে এক ক্ষত তৈরি করে ফেলতে পারে, সেটা থেকেও ক্যান্সার তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, এখন লক্ষণ কি? লক্ষণগুলোর মধ্যে রয়েছে যে দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি থাকবে, মানে শুকনো কাশি, বুকে ব্যথা থাকবে, স্বর ভেঙে যাবে, ওজন হ্রাস হয়ে যাবে, ক্ষুধা মন্দ দেখা দিবে, খেতে ইচ্ছে করবে না, খাওয়ার কোনো রুচি থাকবে না, হাঁপানি এবং ঘন ঘন জ্বর থাকবে, বারবার ব্রঙ্কাইটিস কিংবা নিউমোনিয়া হবে, মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে। রোগ নির্ণয়ের জন্য দেখা যায় যে থুথু বা যে মিউকাসটা বের হয় সেই বা যে কফ বের হয় সেটাকে বিশ্লেষণ করা হয়, বুকের এক্সরে করা হয়, সিটি স্ক্যান করা হয়, এমআরআই, এই জিনিসগুলো করা হয়। চূড়ান্ত রোগ নির্ণয়ের জন্য সাধারণত সাইটো ও হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করতে হয়, এই জিনিসগুলো করার প্রয়োজন হয়। এবং পরবর্তীতে যদি রোগটা দেখাই দেয় তখন দেখা যায় যে ডাক্তারের পরামর্শ নিতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং ক্যান্সার যেহেতু সেটা যদি অনেক দূর ছড়িয়ে যায় তাহলে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট গোল গোল এক একটা টিউমারের মতো হয়ে গিয়েছে, এগুলো কিন্তু ক্যান্সারের একটা লক্ষণ। টিউমারের মতো অংশ থাকলে টিউমারটাকে অপসারণ করা হয় এবং অপসারণ করে দেখা হয় সেটা কি ক্যান্সার ছড়াচ্ছিল কিনা। আমরা তাহলে এই ভিডিও থেকে কি কি জানলাম, বিভিন্ন রোগ সম্পর্কে জানলাম যেটা আমাদের ফুসফুসে ঘটতে পারে, ক্যান্সার হতে পারে, যক্ষা হতে পারে, তারপরে হতে পারে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। তো এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার খুবই সুন্দর উপায় হচ্ছে আমাদের একটা
সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বাস করা, যাতে করে ধুলাবালি মুক্ত হয়, আলো বাতাস পূর্ণ হয়, আর রাস্তাঘাটে আমরা বের হলে যাতে মাস্ক ব্যবহার করি, তাহলে আমাদের ধুলাবালি প্রবেশ করবে কম, ফলে আমাদের দেহে কিন্তু এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে। রোগ যে একদমই হবে না তা না, তবে সম্ভাবনা অনেক কমে যাবে, আমরা এটা থেকে বেঁচে থাকতে পারবো। তো স্বাস্থ্যকর পরিবেশে বাস করাটা এই ধরনের রোগগুলা থেকে বেঁচে থাকার জন্য একটা অন্যতম উপায়। তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আলোচনা করব প্রশ্নের উত্তর নিয়ে।